Good morning, children. Welcome to the e learning class of EVS. In today's class, we will be learning about the plants, the world of plants, the world of green and colorful flowers. So, in chapter number 11, we will learn about our friend plants as they give us. The pure oxygen that we need to live and breathe. So let us begin. There are many kinds of plants around us. They are of different shapes and sizes. Some plants are tall and some are small. Most plants have leaves. The leaves are usually green. Trees, big and tall plants, are called. ট্রিজ দে have hard অ্যান্ড স্ট্রং স্টেম called ট্রাঙ্কস অল ট্রিজ হ্যাভ ব্রাঞ্চেস ট্রিজ live ফর many years. কোকোনাট ম্যাঙ্গো নিম banyan আর দ্য examples অফ ট্রিজ সো এখানে এতক্ষণ আমরা কি পড়লাম যে আমাদের চারিদিকে আমরা নানান রকম গাছপালা দেখতে পাই আর প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ কেউ বড় কেউ ছোট কেউ মিডিয়াম কেউ খুব ঝাড় হয়ে আছে কেউ আবার সরু দাঁড়িয়ে আছে নানান রকম রূপে দেখতে পাই বেশিরভাগ গাছে পাতা হয় আর এই পাতাগুলো জেনারেলি গ্রিন কালারের হয় খুব কম এমন পাতা থাকে যেগুলো কিছু কিছু হয় যেগুলো হলুদ লাল বা কালারফুল হয় পাতা বাহার গাছের পাতা ডিফারেন্ট কালার্সের হয় কিন্তু বেশিরভাগ গাছের পাতা সবুজ রঙের হয় এবার আমরা জানতে চলেছি গাছেদের সম্বন্ধে বড় এবং খুব লম্বা যে গাছগুলো হয় তাদের আমরা কি বলি ট্রিজ গাছ দে হ্যাভ হার্ড অ্যান্ড স্ট্রং স্টেম কল ট্রাঙ্ক ওদের যে জড়ের ওপরে যে জায়গাটা আমরা দেখতে পাই যেটা উঠে গেছে লম্বা হয়ে সেগুলো অনেক ঘন আর শক্ত আর তারা খুব খুব শক্ত হয় এবং এইগুলোকে আমরা ট্রাঙ্ক বলি অল ট্রিজ হ্যাভ ব্রাঞ্চেস আর প্রত্যেকটা গাছে শাখা হয় ট্রিজ লিভ ফর মেনি ইয়ার্স গাছেরা অনেক বছর পর্যন্ত বাঁচে কোকোনাট নারকোল গাছ আম গাছ নিম গাছ ব্যানিয়ান এগুলো মানে ব্যানিয়ান মানে অসত্য গাছ এগুলো কিছু কিছু গাছের উদাহরণ যেগুলো আমরা আমাদের চারিদিকে দেখতে পাই নাও কামিং টু শ্রাবস সাম প্লান্টস আর স্মলার দ্যান ট্রিজ অ্যান্ড আর বসি দে হ্যাভ হার্থ স্টেম দে আর কল শ্রাবস রোজ তুলসি মেহেন্দি আর দ্য এক্সাম্পলস অফ শ্রাবস বলছে কিছু গাছ নর্মাল যে গাছ আমরা দেখতে পাই তাদের থেকে সাইজে ছোটো হয় এবং তারা ভীষণ ঘন হয় সেই গাছগুলোকে আমরা কী বলি শ্রাব বলি এদেরও যে মেন ডালটা হয় সেটা খুব শক্ত হয় এর উদাহরণ হচ্ছে তুলসী মেহেন্দি গাছ এবং আমাদের খুব সুন্দর আর খুব প্রিয় ফুলের গাছ সেটা হচ্ছে রোজ গোলাপ গাছ হার্বস প্লান্টস আর স্মল অ্যান্ড হ্যাভ সফট অ্যান্ড গ্রিন স্টেম দে আর কল্ড হার্বস কিছু গাছ ছোটো হয় সাইজে এবং তাদের যে ডালটা হয় সেটা খুব নরম পাতলা হয় আর সেটা সবুজ রঙের হয় আমরা জেনারেলি বড় গাছগুলোর বা শ্রাবসগুলোর যে ডাল দেখি সেগুলো আমরা দেখি ব্রাউন কালারের হয় কিন্তু হার্বের যে গাছের ডালটা হয় সেগুলো জেনারেলি সবুজ রঙের হয় হার্বস আর সিজনাল প্লান্টস হার্বস এক একটা সিজনে হয় যে এইগুলো শীতকাল গরমকাল এরকম আলাদা আলাদা কালে এক এক রকম হার্বস হয় আর এরা একটা সিজন পর্যন্তই বাঁচে শীতকালে হলে শীতকালটুকুই বাঁচবে আবার মরে যাবে গ্রীষ্মকালে হলে গ্রীষ্মকালটুকুই বাঁচবে আবার মরে যাবে গ্রাস সানফ্লাওয়ার মেন্ট টম্যাটো আর দ্য এক্সাম্পলস অফ হার্বস ঘাস সূর্যমুখী তারপরে পুদিনা পাতা টমেটো এগুলো হচ্ছে হার্বসের এর উদাহরণ ক্লাইমাস সাম প্লান্টস আর ভেরি উইক কিছু গাছপালা এমন থাকে সেগুলো খুব পলকা থাকে খুবই নরম তুলতুলে থাকে দে ক্যানট স্ট্রেট অন দেয়ার ওন তারা নিজেরা নি সোজা দাঁড়াতে পারে না দে নিথ সাপোর্ট টু স্ট্যান্ড তাদের একটা সাহারা চাই দাঁড়াবার জন্যে দে আর কল ক্লাইমার্স তাদের কি বলা হয় ক্লাইমার্স ওয়াইন পি মানি প্লান্ট আর দ্য এক্সাম্পলস অফ ক্লাইমার্স ওয়াইন আঙুর তারপরে পি মানে হচ্ছে আমাদের কড়াইশুটি মটরশুঁটি Money climate Creeper Creepers there are some plants which are very weak. They have weak and soft stem. They creep on the ground. They cannot stand straight. They are called creepers. Watermelon, pumpkin, cucumber are the example of creepers. কিছু গাছ এমন থাকে যারা অন্য গাছের সাহারায় বা অন্য দেয়ালের সাহারায় যেমন কিনা না ক্লাইম্বাররা বেয়ে বেয়ে উঠতে পারে ক্রিপাররা কিন্তু সেটাও পারে না তারা একদম বেয়ে বেয়ে জমির মধ্যেই চলতে থাকে আর তারা একদমই দাঁড়িয়ে উঠতে পারে না তাদের ও মানে উঠে দাঁড়াবারই ক্ষমতা থাকে না যেমন কি না ওয়াটারমেলেন তরমুজ পামকিন কুমড়ো কিউকাম্বার শশা এগুলো নিজেরা মাটির মধ্যেই বেয়ে বেয়ে চলতে থাকে বা চালের মধ্যে আমাদের বাড়ির ছাদের চালের মধ্যেও আমরা এগুলোকে লাগিয়ে দিই মানে এরা উঠে দাঁড়াতে একদমই পারে না ওয়াটার প্লান্টস সাম প্লান্টস গ্রো অনলি ইন ওয়াটার দে ক্যানট গ্রো অন দ্য ল্যান্ড কিছু গাছপালা থাকে যারা শুধু জলেই হয় এবং তারা জমিতে হয় জমির মধ্যে কখনোই হতে পারে না দ্য ওয়াটার প্লান্টস আর কল্ড অ্যাকোয়াটিক প্লান্টস জলে যে গাছপালা হয় তাদের কি বলা হয় অ্যাকোয়াটিক অ্যাকোয়া মানে জল তো অ্যাকোয়াটিক প্লান্টস মানে জলে যে গাছপালা হয় তাদের বলা হয় অ্যাকোয়াটিক প্লান্টস দ্য ওয়াটার প্লান্টস মে বি ফিক্সড অর ফ্লোটিং কিছু জলে যে গাছ হয় কিছু থাকে যারা ভেসে ভেসে চলতে থাকে আর কিছু যেমন শ্যাওলা ওইগুলো ভাসতে থাকে আর যেমন লোটাস হলো লিলি হলো এগুলো কিন্তু এক জায়গায় ফিক্স থাকে ওদের জ্বর থাকে সেটা কেটে নিতে হয় জলকুম্ভি থাকে ঠিক আছে নাও কামিং টু পার্টস অফ প্লান্টস প্লান্ট হ্যাজ মেনি পার্টস রুটস স্টেমস ব্রাঞ্চেস লিভস ফ্লাওয়ার্স ফ্রুটস অ্যান্ড সিডস আর দ্য মেন পার্টস অফ আ প্লান্ট একটা গাছের অনেক পার্টস হবে সব থেকে আগে কী হবে একটা রুট জল হলো বা তারও আগে কী করি আমরা সিড লাগাই সিডও কিন্তু সেই গাছের মধ্যে থেকেই আসছে সেই জন্যে প্রথমে একটা সিড লাগালাম সিডের থেকে স্যাপলিং স্যাপলিং থেকে তার নিচে জ্বর তার ওপরে ছোট্ট একটা ব্রাঞ্চ তার তারপরে তার মধ্যে পাতা তার মধ্যে শাখা প্রশাখা ফুল ফল এই রকমভাবে একটা গাছ তৈরি হয় দ্য রুট ইস দ্য আন্ডারগ্রাউন্ড পার্ট অফ দ্য প্লান্ট ওয়াইল্ড স্টেম ব্রাঞ্চেস লিভস প্লাস ফ্রুটস অ্যান্ড সিডস আর দ্য এরিয়াল পার্টস অফ দ্য প্লান্ট বলছে রুট যেটা সেটা হচ্ছে গাছের জমির তলায় যে গাছের পার্টটা সেটা হচ্ছে রুট আর জমির ওপরে কি হয় গাছের স্টেম হয় শাখা যেটা ব্রাঞ্চ প্রশাখা তারপরে তার পাতা ফুল ফল তার বীজ এইগুলো সব প্লান্টের পার্টস রুটস ইট রিমেন্স আন্ডার দ্য সয়েল ইট গিভস সাপোর্ট টু দ্য প্লান্ট ইট অ্যাবজর্স নিউট্রিয়েন্টস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য সয়েল রুট যেটা হয় সেটা গাছটা মাটির তলায় হয় হ্যাঁ গাছের এই পার্টটা মাটির তলায় হয় আর এই পার্টটার মেন কাজ হচ্ছে জমি থেকে যেটা যেটা খাদ্য সামগ্রী হয় এবং জল হয় সেটাকে চুষে নেওয়া স্টেম ইট ইজ দ্য মেন পার্ট অফ দ্য প্লান্ট ইট বেয়ার্স দ্য ব্রাঞ্চেস অ্যান্ড হোলস অল দ্য পার্টস অফ দ্য প্লান্ট স্টেম যেটা থাকে যেটা মেন ব্রাঞ্চ যেটা বা স্টেম হয় সেটা কি করে গাছের ডালটা মেন গাছটাকে জমির সঙ্গে আঁকড়ে রুটের সঙ্গে ধরে আঁকড়ে রাখে এবং তার মধ্যে থেকেই তার ওপরেই নির্ভর করে তার পাতা তার ফুল ফল তার বীজ সব বেরোতে থাকে লিভস দিজ আর গ্রিন এন্ড কালার অ্যান্ড প্রিপেয়ার ফুড ফর দ্য প্লান্টস দে আর দ্য দে আর পাতা হচ্ছে গাছেদের কিচেন ওকে পাতা সানলাইট এয়ার ওয়াটার সব মিলিয়ে বাড়ি ওইটা হচ্ছে গাছের কিচেন যেখানে সে রান্না করে গাছের খাবার আর সেটা সূর্যের আলো হাওয়া জল সব মিলিয়ে সেটা কিন্তু খাবার তৈরি করে আর সেই জন্যেই গাছ গাছের পাতা কিন্তু গ্রিন কালারের হয় তো তাদের মধ্যে ক্লোরোফিল থাকে যেটা দিয়ে গাছেরা খাবার তৈরি করতে পারে আর এই পাতার সংখ্যায় অনেক বেশি থাকে দেন কামস ফ্লাওয়ার্স দে আর ফাউন্ড ইন ডিফারেন্ট কালার্স শেপ অ্যান্ড সাইজেস ফুল নানান রকম রঙের নানান রকম শেপ নানান রকম সাইজের পাওয়া যায় আকার প্রকৃতিতে ফুলেরা আলাদা আলাদা রকম হয় সুন্দর সুন্দর দেখতে হয় দে দে ডেভেলপ ফারদার ইন ফ্রুটস অ্যান্ড সিডস আর এই ফুলগুলোই পড়ে গিয়ে ভবিষ্যতে বা ওইটার মধ্যে থেকেই ফল এবং তারপরে বীজ বেরোয় ফ্রুটস ফ্রুটস আর ডেভেলপড ফ্রম ফ্লাওয়ার্স দেয়ার সিডস এন্ড সাইড দে আর দ্য মোস্ট কমন এডেবল পার্ট অফ দ্য প্লান্ট ফ্রুট হচ্ছে ফুলের থেকেই সৃষ্টি হয় এবং তার ভেতরে বীজ থাকে আর এই ফ্রুটটাকেই আমরা মেনলি খাই গাছের যদি কোনো ইম্পর্ট্যান্ট পার্ট থাকে যেগুলো আমরা খাই সব পার্টই মোটামুটি বিভিন্ন বিভিন্ন গাছের খাই আমরা কিন্তু সব থেকে ইম্পর্টেন্টলি আমরা ফ্রুটস খাই সিডস সিডস আর স্মলার দেন ফ্রুটস দে গ্রো ইন নিউ প্লান্টস আফটার জার্মিনেশন যখন আমরা গাছের সিডটাকে লাগাই সেটা থেকে যখন নতুন স্যাপলিং বেরোয় সেটাকে জার্মিনেশন বলে হ্যাঁ জন্ম নেওয়া তো সিড হচ্ছে ফুল কোনো গাছের ফলের মধ্যে থাকে এবং ফ্রুটের থেকে এগুলো ছোট হয় এগুলো আমরা অনেক সময় খাইও অনেক সিডস আছে যেগুলো আমরা খাই যেমন কড়াইশুঁটির দানা আমরা খাই বিভিন্ন বাদাম যেগুলো সেগুলোও সিডস তো এগুলো আমরা খাই তারপর পালসেস তারাও সিড চাল ডাল যেগুলো এগুলোও সিড তো এগুলো আমরা খাওয়ার জন্যে প্রয়োগ করি সো কামিং টু দ্য ফ্যাক্ট ফাইল লিভস প্রিপেয়ার ফুড ফর দ্য প্লান্টস ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট গাছ তার পাতার মাধ্যমে সূর্যের আলোর উপস্থিতিতে জ্বরের থেকে জল বা মিনারেলস নিয়ে পাতার মধ্যে নিজের খাবার তৈরি করে ঠিক আছে দ্য ক্যাকটাস লিভস টার্ন ইন্টু স্পাইন্স টু প্রিভেন্ট ওয়াটার লস ক্যাক্টাসের যে গাছের মধ্যে কাঁটাগুলো থাকে সেইগুলো কেন থাকে যাতে গাছের জলটা চুষে না যায় শেষ না হয়ে যায় ওইখানে গাছের ক্যাকটাস গাছের জল ক্যাকটাস তো জেনারেলি ডেজার্ট এরিয়াতে হয় সেখানে যাতে তারা জলটা স্টোর করে রাখতে পারে সেই জন্য তার মধ্যে পাতার মধ্যে কাঁটা তৈরি হয়ে যায় যাতে জলটা স্টোর থাকে অনেক দিন পর্যন্ত রিমেম্বার থিংস টু রিমেম্বার ট্রিজ আর বিগ অ্যান্ড টল প্লান্টস ক্লাইম্বার্স অ্যান্ড ক্রিপার্স আর উইক প্লান্টস দ্য রুট স্টেম ব্রাঞ্চেস লিভস ফ্লার্স অ্যান্ড ফ্রুটস আর দ্য মেন পার্টস Of a plant, now please come to the MCQs children. Now number a choose the correct answers for the following one they have strong stem called trunk and the options are a trees, B shrub, C creepers. The answer will be a trees. Number two tomato is an example of a shrub b climber and c herb the answer is c herb number 3 an example of creeper is a mango b watermelon c grapes and the correct answer is watermelon number 4 lotus is a oblique and Exam options: climber, B, aquatic plant, shrub, and the answer will be B, aquatic plant. Number five: cactus is a option: A, water plant, B, thorny plant, C, climber, and the correct option is B, thorny plant. Then turn to page number 83. You will find the fill in the blanks. Number one, dash needs support to stand erect. Answer is climbers. Number two, dash prepare food for the plants, leaves. Number two, herbs have tender stem. Number three, you will find that have tender stem, you will fill in herbs. Number four, the root remains under the ground. The dash remains under the ground, so you fill in root. Number five, the water plants are also called dash, aquatic plants. Number C, write T for true and F for false statements. Number one, trees have a strong trunk. It's a true statement number 2 shrub have thin and tender branches false they have strong branch right number 3 creepers grow along the ground true the stem remains under the ground false root remains under the ground number 5 rose is a shrub true now the question answers and few more extra questions and fill in the blanks have been shared in the document separately. Please follow that. And in number D, match the following since there are some mistakes in the book. We have followed it in a separate manner that also has been done.